আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। এই যে দেখেন আমাদের বাসার ছাদের খুব সুন্দর ফুল ফুটেছে, এটা হচ্ছে আমার ভাইয়ের একটা গাছ, বেলি ফুল গাছ, অনেক সুন্দর ফুল ফুটেছে। আর এই সাইড দিয়ে আমি কিছু পুঁই শাক বুনেছিলাম, পুঁই শাকের বিচি বুনেছিলাম, হয়েছে আলহামদুলিল্লাহ। আমি 2-3 দিন খেয়েছি, আবার যখন কাটবো তখন আপনাদের সাথে শেয়ার করব। তো আকাশটা একেবারে স্বচ্ছ, মেঘ নেই, কিন্তু কখন বৃষ্টি নেমে যায় এর কোনো সিকিউরিটি নেই, তাই না? এই সিজনটা এরকম, এই বৃষ্টি, এই রোদ। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কার ঈদ কেমন গেল কমেন্ট বক্সে জানালেন না তো। তো এই যে এই গাছটা আমি অনেক দিন যাবো যত্ন সহকারে লালন পালন করতেছি, আর ওই যে ওই ফুল গাছ থেকে কিছু ফুল আমার মেয়ে নিয়েছে, সেগুলি আর কি হাত দিয়ে দেখাচ্ছে কোনটা লাল হয়ে গিয়েছে, কোনটা সাদা আছে। তো আমার বাসায় একটা ফ্যামিলি প্রোগ্রাম চলতেছে, আপনারা জানেন, আপনাদের কাছে শেয়ার করা হয়নি এখনও। ফ্যামিলি প্রোগ্রামটা কার কে সেটা বলবো আমি কোনো এক সময়। তো এই যে বিকেলবেলা, দুপুরবেলা আমি এই যে ঝুরা মাংস, বলতে যে গরুর গোশত রান্না করতে করতে একেবারে ঝুরা ঝুরা হয়ে গিয়েছে, এই ঝুরা মাংসটা খেতে এত ভালো লাগে আমার কাছে, এটাই ভালো লাগে। আস্ত গোশতের থেকে ঝুরা মাংসটা খুব ভালো লাগে, গরম ভাতের সাথে অকল্পনীয় লাগে। এই যে ছাদ থেকে নামতে না নামতেই দেখি বৃষ্টি পড়তেছে, কি বলবো, এই বৃষ্টি এই রোদ, ভালো লাগে না। বেশি বৃষ্টিও ভালো লাগে না, বেশি রোদও ভালো লাগে না, তাই না? আমার কাছে ভালো লাগে না, কার কাছে কেমন লাগে জানি না। তবে ওয়েদার ভালো হয় খারাপ হয় আল্লাহ পাকের ইচ্ছা সব কিছু। তো আমার বাসায় একটা প্রোগ্রাম চলতেছে, একটা পেজে আমি এই পিঠাগুলি অর্ডার করেছিলাম গতকাল রাতে, পেজ থেকে আমাকে না করে দেওয়া হয়েছে, ডেলিভারি দিতে পারবে না। তো আমি ইউটিউব দেখে কিছু ট্রাই করলাম এই পিঠাগুলি তৈরি করার জন্য। তো সকালবেলা ঘুম থেকে উঠে কয়েকটা পিঠা তৈরি করলাম, কারণ বাসায় একটা ফ্যামিলি প্রোগ্রাম চলতেছে, আর একটু গোস্ত পিঠা বানাবো, ওই যে গোস্তটাকে ঝুরা গোস্ত দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ তারপর হচ্ছে আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে বানিয়ে নিচ্ছি। আর এই যে পিঠাগুলি ভাজতেছি, 2 বার ভাজতে হবে তাহলে কালার আসবে। আর ঝুরা মাংসটা সুন্দর করে ঝুরঝুরা করে নিচ্ছি এটা গোস্ত পিঠা বানানোর জন্য। কয়েক রকমের পিঠা দেওয়ার ইচ্ছা ছিল, তবে আমি নিজেকে একটু সিক মনে করছি, আমি একটু অসুস্থ আসলেই, কয়েকদিন যাবত খুবই জ্বর। তো এই পাকন পিঠাটা এখন পাক দিব, এই জন্য এখানে গুড় রেডি করে নিয়েছিলাম। তো এই যে গুড়টাকে দিয়ে পাক দিচ্ছি আর একটা একটা করে উঠাচ্ছি, অল্প কয়েকটা পিঠা, 5-6টা পিঠা হবে, কারণ এটা দিয়ে ছোট একটা ডালা তৈরি করব। আমার একেবারে কাছের একটা, কি বলবো, আমার কাছের লোক, অনেক কাছের লোক বলতে আমার মেয়ে যেরকম, ও আমার কাছে সেম জায়গাটাই আছে। যাই হোক, যার জন্য আমি তৈরি করতেছি তার জন্য সবাই দোয়া করবেন, ওর জন্য সুখী হয়। ওর বিয়ে আজকে গায়ে হলুদ, তো গায়ে হলুদের প্রোগ্রামটাও শেয়ার করব। আমি যেহেতু চাচি হই ওর সম্পর্কে, আমি ওর চাচি হই, তো অবশ্যই আমার একটা ডালা দেওয়া উচিত, সময় স্বল্পতার কারণে আমি দিতে পারিনি। আর এই যে পিঠাগুলি আমি যেগুলি তৈরি করেছি সেগুলি দিয়ে ছোট একটা ডালা সাজাবো, আপনাদের সাথে শেয়ার করব সেটাও। তো আমার বড় ভাসুরের মেয়ে, মানে আমার হাজব্যান্ডের ইমিডিয়েটলি বড় যে ভাই, তার মেয়ে, মেজো মেয়ের বিয়ে। তো এই যে ডালাটা তৈরি হয়ে গিয়েছে, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। আমার মেয়েটার জন্য দোয়া করবেন, মেয়েটা যেন সুখী হয় বিবাহিত জীবনে। আল্লাহ হাফেজ।